বাংলাদেশ নারী ফুটবলের দুই তারকা সাবিনা ও সানজিদা এবার ভারতের লিগে খেলছেন। সোমবার মুখোমুখি লড়াইয়ে সানজিদার ইস্ট বেঙ্গলকে 3-1 গোলে হারিয়েছে সাবিনার কিক স্টার্ট ক্লাব। তবে সানজিদার পারফরম্যান্স আলো কেড়েছে। ম্যাচের 47 মিনিটে প্রায় 40 গজ দূর থেকে ফ্রি কিকে গোল করেন বাংলাদেশ তারকা। ইস্ট বেঙ্গলের প্রথম বিদেশি ফুটবলার সানজিদাকে নিয়ে বাড়তি আগ্রহ কলকাতায়। অভিষেক মৌসুমে বেশ ভালো খেলছেন এই স্ট্রাইকার। সানজিদা পুরো সময় খেললেও সাবিনা নেমেছিলেন ম্যাচের 86তম মিনিটে। পারিবারিক সমস্যার কারণে মঙ্গলবার দেশে ফিরবেন সাবিনা। সব ঠিক থাকলে 10 ফেব্রুয়ারি আবারও যোগ দেবেন দলের সঙ্গে।